স্ট্রাগল কখন আমরা ইউজ করব, ব্যাটল কখন ইউজ করব, ফাইট কখন ইউজ করব, ওয়ার কখন ইউজ করব। মনে করুন আমি বললাম যে আমি ছোটবেলা থেকে সংগ্রাম করে বড় হয়েছি। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইংলিশ স্পোকেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি এবং আমরা এখানে কয়েকটি বিষয়ের পার্থক্যগুলো জানার চেষ্টা করব। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে কিছু শব্দ এমন কিছু ওয়ার্ডস আছে যেগুলো হচ্ছে অর্থ প্রায় আমাদের কাছে সেম মনে হয়, কিন্তু আসলে আমরা যদি এগুলোকে গভীরভাবে অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন আমরা প্রথমে যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রাগল। স্ট্রাগল মানে আমরা সবাই জানি সংগ্রাম করা। তো আমরা যদি লিখি স্ট্রাগল, STRUGGLE, স্ট্রাগল, আমাকে যদি বলা হয় যে এর কিছু সিমিলার ওয়ার্ড বা সিনোনিম লিখতে, তাহলে আমরা লিখব ব্যাটল, যার অর্থ হচ্ছে লড়াই করা, সংগ্রাম করা। আমরা লিখতে পারি ফাইট, ফাইট, যার অর্থ হচ্ছে একই রকমই, লড়াই করা, সংগ্রাম করা। আমরা লিখতে পারি ওয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাগল, ব্যাটল, ফাইট, ওয়ার এই চারটা শব্দই হচ্ছে প্রায় কাছাকাছি এবং একটা আরেকটার সিমিলার ওয়ার্ড বা সিনোনিমাস ওয়ার্ড। তো আমরা নর্মালি আমরা দেখব যে স্ট্রাগল এবং ব্যাটল, ফাইট, ওয়ার দ্বারা একই অর্থ বোঝাচ্ছে, কিন্তু আসুন আমরা এগুলোর একটু সূক্ষ্ম বিশ্লেষণ করি। স্ট্রাগল কখন আমরা ইউজ করব, ব্যাটল কখন ইউজ করব, ফাইট কখন ইউজ করব, ওয়ার কখন ইউজ করব। মনে করুন আমি বললাম যে আমি ছোটবেলা থেকে সংগ্রাম করে বড় হয়েছি। আমি কখনোই বলবো না যে আমি ছোটবেলা থেকে ওয়ার করেছি, ছোটবেলা থেকে ফাইট করেছি, ছোটবেলা থেকে ব্যাটল করেছি। আমি বলবো আই এম স্ট্রাগলিং ফ্রম মাই বয়হুড, আমি ছোটবেলা থেকেই স্ট্রাগল করছি। এই স্ট্রাগল মানে হচ্ছে সেই সংগ্রাম যেখানে আসলে কারোর সাথে কোনো মারামারি নয়, কোনো ঝগড়াঝাটি নয়, তবে এরকম একটা পরিবেশ ছিল যেটা আমার জন্য সুইটেবল ছিল না। এরকম একটি বৈরী পরিবেশে হয়তো আমি বেড়ে উঠেছি বা বৈরী পরিবেশে আমি পড়াশোনা করেছি। এই যে বিষয়টা, এই ধরনের লড়াই বা সংগ্রামকে বলে স্ট্রাগল। এবার আমরা যদি স্ট্রাগলের পরের যে ওয়ার্ডটা আছে ব্যাটেল, ব্যাটেল নিয়ে আলোচনা করি। ব্যাটেল কি? ব্যাটেল অর্থ হচ্ছে লড়াই। এই ব্যাটেলটা হচ্ছে এমন একটা লড়াই হবে যেখানে আপনি কেবলমাত্র দেশীয় অস্ত্র ব্যবহার করবেন। ধরেন আপনি এমন একটা লড়াইয়ে লিপ্ত হয়েছেন বা কোনো দুটি দেশ বা দুটি পক্ষ বা টু গ্রুপস অফ পিপল এমন একটা লড়াইয়ে লিপ্ত হয়েছে যেখানে তারা তীর, ধনুক, তরবারি এই জাতীয় দেশীয় অস্ত্র ব্যবহার করেছে, তাহলে আমরা এটাকে বলতে পারি ব্যাটেল। যেমন আমরা প্রায় বলে থাকি পলাশির যুদ্ধ, এটাকে কিন্তু ইংরেজিতে বলা হয় ব্যাটেল অফ পলাশির, পলাশির যুদ্ধ, কারণ ওই যুদ্ধে কোনো মরণাস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। একই রকমভাবে আমরা যদি আসি তারপরের যে শব্দটি আছে ফাইট, ফাইট দ্বারা আসলে কি বোঝায়? ফাইট হচ্ছে এমন একটি লড়াই, এটা হতে পারে শুধু হাত পা দিয়ে মারামারি করা, কোনো দেশীয় অস্ত্র থাকবে না। আবার এইরকম স্ট্রাগলের মতো যে একদমই কোনো লড়াই নাই, শুধুমাত্র পরিবেশ পরিস্থিতির সাথে স্ট্রাগল করা, এটাও বোঝাচ্ছে না। এখানে একটা মারামারি হবে হাতে হাতে, যেমন দুই বন্ধুতে মারামারি করছে বা আমরা বলে থাকি মুরগের লড়াই, মুরগের লড়াই, এই শব্দটার সাথে আপনারা নিশ্চয়ই অনেকেই পরিচিত আছেন, এটাকে বলা হয় কক ফাইট। আচ্ছা, এবার যে সর্বশেষ শব্দটা ওয়ার, এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা শুনেছি ওয়ার্ল্ড ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধকে বলা হয় লিবারেশন ওয়ার, ইউক্রেন রাশিয়া ওয়ার, এরকম বিভিন্ন ওয়ারের সাথে আমরা পরিচিত। ওয়ার বলতে আসলে কি বোঝায়? ওয়ার হচ্ছে আধুনিক যুগের সেই সব যুদ্ধ যে যুদ্ধে মরণাস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এখানে বন্দুক, কামান, মিসাইল এই সমস্ত বা ইভেন আপনার হতে পারে পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করা হয়েছে। যে সকল যুদ্ধে আগ্নেয়াস্ত্র বা মরণাস্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ওয়ার। এখন আমরা যদি সংক্ষেপে দেখি, স্ট্রাগল হচ্ছে সেই সংগ্রাম বা লড়াই যেখানে আসলে কোনো ব্যক্তি বা পক্ষের সাথে কোনো প্রকৃত মারামারি নয়, তবে কোনো বৈরী পরিবেশের সাথে আসলে তীব্র একটা সংগ্রাম করা। ফাইট হচ্ছে সেই মারামারি বা সেই সংগ্রাম বা সেই লড়াই যেখানে আপনি কারোর সাথে লড়াই করবেন, তবে এটা হাত পায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর ব্যাটেল হচ্ছে সেই লড়াই যেটা দেশীয় অস্ত্রের মাধ্যমে থাকে, যেমন ব্যাটেল অফ পানিপথ। আর একদম ফাইনালি আমরা যেটা বলতে পারি ওয়ার, যেটা আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যেটা মরণাস্ত্রের মাধ্যমে যে যুদ্ধগুলো করা হয়ে থাকে। আমরা সবাই এই ধরনের মরণাস্ত্র বা ব্যাটল এবং ফাইট থেকে আমরা সবাই সেফ থাকবো, হেফাজত থাকবো, এবং আমরা অবশ্যই স্ট্রাগল করে করে বেটার কিছু অ্যাচিভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।